দাম রোজ 10 পয়সা 15 পয়সা 16 পয়সা, আজকেও 16 পয়সা বেড়েছে। আমরা এই প্ল্যাকার্ড ফেস্টুনগুলো করতে দিয়েছিলাম গত পরশুদিন রাতে, দাম ছিল 80 টাকা, আজকে 82 টাকা হয়ে গেছে। আগামী দুদিন পর দেখবেন আন্দোলনে নামবো, তখন দেখবেন 84 হয়ে যাবে, 85 হয়ে যাবে। বম্বেতে দাম 86, কলকাতায় দাম 82, পেট্রোলের দাম 82, ডিজেলের দাম 73, এই অবস্থা। এবং পেট্রোল ডিজেলের দাম বাড়লে সাধারণত আমাদের সমাজে তার কী প্রভাব পড়ে আপনারা জানেন, সর্বক্ষেত্রে একটা সব জিনিসের দাম বাড়ার প্রবণতা থাকে। তাই পেট্রোল দিয়ে 83, পেট্রোল 83 আর ডিজেল 73, আমাদের সুনিশ্চিত করতে হবে 100 ছোঁয়ার আগে আগে ভারতবর্ষের বুকে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকারকে বোল্ড আউট করে আমাদের সরিয়ে দিতে হবে, যাতে আর পেট্রোলের দাম আর ডিজেলের দাম বৃদ্ধি এরা না করতে পারে। আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের নেত্রী যে পথ আমাদের দেখিয়েছে, আমাদের জনগণ মন অধিনায়িকা, তিনি বলেছেন